মর্নিং আরসি ব্লকে আপনাদের স্বাগত। এখন যাচ্ছি টিফিন বানাতে, করতে না বানাতে যাচ্ছি টিফিনটা। এত গরম না, কিছু রান্না করতে ইচ্ছে করছে না, প্রচুর গরম কালকে থেকে। শেখে দিচ্ছি টিফিনে নিয়ে যাবে। ভিন্ডি ভাজা করছি এখানে। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে সবজি বানাবো। চিংড়ি মাছটাকে ভেজে নিই আগে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কড়াটার একটু তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা,
গোটা জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার এতে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিচ্ছি। জিরে দিয়েছি, বনে লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, মশলাটাকে ভালো মতন ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার বেগুন আলু দিয়ে দিচ্ছি, সবজিটাকে ভালো মতন ভেজে নেব। সবজিটা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতন। আলুটা সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি,
মাছ দিয়ে দিয়েছে, এটাকে আবার ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের মতন। বেগুন আলু সবজিটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আজকে বেগুন চিংড়ি উঠে দিলাম। কি প্রবলেম হচ্ছে ওইটা দিতে আমাকে? আজকে রান্না বেগুন চিংড়ি আর ভিন্ডি ভাজা করেছি। কাল আইসক্রিম খাবো, শুনলে স্কুল দিয়ে আসার সময়। আজকে আমি তো এসে যাচ্ছি, দিদির কথা বলছি। ও সেটা বলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে, টাটা।